এটা তো আমরা সবাই জানি যে গ্যালাক্সিতে আমাদের সোলার সিস্টেম এবং আমাদের পৃথিবী অবস্থান করছে তার নাম মিল্কি ওয়ে। কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র আমাদের মিল্কি ওয়েই একমাত্র গ্যালাক্সি নয়। এই ইউনিভার্সের কম্পোজিশন এবং ইভলিউশনকে আরও গভীরভাবে অধ্যয়ন করার জন্য বিজ্ঞানীরা এটা জানার চেষ্টা করেছে যে আমাদের এই ইউনিভার্সে এরকম কত গ্যালাক্সি মজুদ আছে, এবং এটার যা রেজাল্ট এসেছে সেটা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। আজকের এই ভিডিও থেকে আমরা এটাকেই জানার চেষ্টা করব, বর্তমান সময় পর্যন্ত করা অধ্যয়ন এবং তথ্যের ভিত্তিতে আমাদের এই ব্রহ্মাণ্ডে কতগুলো গ্যালাক্সি মজুদ আছে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। যখন আমরা রাতের আকাশে চোখ রাখি তখন আমরা আকাশে যত তারাকে দেখতে পাই ওই সমস্ত তারাই অবস্থান করছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই। এই কারণে অনেকটা লম্বা সময় পর্যন্ত আমরা এমনটাই ভাবতাম যে আমাদের এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে শুধুমাত্র একটি গ্যালাক্সি আছে আর সেটা আমাদের মিল্কি ওয়ে। আমাদের এই ধারণার পরিবর্তন আসে 1924 সালে যখন এডউইন হাভেল তার টেলিস্কোপের সাহায্যে বেশ কিছু স্পাইরাল নেবুলার মধ্যে ভেরিয়েবল স্টার আইডেন্টিফাই করে, আর এই সমস্ত স্টারের সাহায্যে তিনি ওই সমস্ত স্পাইরাল নেবুলার ডিস্টেন্সকে ক্যালকুলেট করে। এরপর তিনি তার অবজারভেশনের আধারে এই সিদ্ধান্তে এসে পৌঁছান যে ওই সমস্ত স্টার আমাদের মিল্কি গ্যালাক্সির থেকেও এতটাই অধিক দূরে মজুদ আছে যে ওই সমস্ত স্টারগুলো কোনোভাবেই আমাদের মিল্কির অংশ হতেই পারে না। এর মানে ওগুলো আমাদের মিল্কির বাইরে মজুদ কোনো অন্য গ্যালাক্সির অংশ ছিল। ওই সময় থেকে অ্যাস্ট্রোনমাররা লাগাতার এটার অধ্যয়ন করার চেষ্টা করে যাচ্ছিল যে আমাদের এই ইউনিভার্সে কতগুলো গ্যালাক্সি মজুদ আছে। এটার প্রথম নির্ভরযোগ্য ধারণা আমরা 1995 সালে পাই যখন হাভেল স্পেস টেলিস্কোপ উর্সা মেজর কনস্টেলেশনের একটি ছোট্ট স্থানে লাগাতার 10 দিন পর্যন্ত ফোকাস করে। এই ফোকাসড করা এরিয়াটি আমাদের সম্পূর্ণ স্পেসের 24 বিলিয়ন ভাগের মাত্র এক ভাগ ছিল, কিন্তু এইটুকু স্থানের মধ্যেই আমরা 3000 থেকেও অধিক গ্যালাক্সির সন্ধান পাই। এই ফটোগ্রাফকে হাভেল ডিপ ফিল্ড নাম দেওয়া হয়। একইভাবে হাভেল স্পেস টেলিস্কোপের 2003 এবং 2004 সালের ডেটাকে অধ্যয়ন করে ফার্নেস কনস্টেলেশনের একটি ছোট স্থানের যখন ইমেজকে ক্যাপচার করা হয় তখন আমরা ওইখানে হাজারো নতুন গ্যালাক্সির সন্ধান পাই। এই পিকচারটিকে হাভেল আল্ট্রা ডিপ ফিল্ড নাম দেওয়া হয়। এখন এই ইমেজের শুধুমাত্র সেন্টার দিকে পরবর্তী 10 বছর পর্যন্ত ফোকাস করা হয়। এই ছোট্ট একটি অংশের 10 বছরের ডেটাকে অ্যাসেম্বল করার পর যখন এটাকে আল্ট্রা ভায়োলেট ভিজিবল এবং ইনফ্রারেড লাইটে অবজার্ভ করা হয় তখন এমনটা জানা যায় এইখানে কম করে হলেও 5500টি নতুন গ্যালাক্সি মজুদ আছে। স্পেসের এই ছোট্ট একটি অংশের মধ্যে যখন এত গ্যালাক্সি মজুদ হতে পারে তাহলে আপনি এটি ধারণা করে নিতে পারেন আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্সে কত গ্যালাক্সি মজুদ হতে পারে। 2016 সালে অ্যাস্ট্রোনমাররা এমনটাই ধারণা করেছিলেন আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্সে কম করে হলেও 2 ট্রিলিয়ন গ্যালাক্সিস মজুদ হতে পারে। কিন্তু নাসার নিউ হোরাইজন প্রোবের 2021 ডেটার অনুসারে এখন আমাদের কাছে এটির একটি নতুন ধারণা সামনে এসেছে। আসলে এই সময়কার ডেটার অনুসারে বর্তমান সময়ে আমাদের এই ইউনিভার্সে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি মজুদ হতে পারে। এটা ঠিক, এটা শুধুমাত্র একটি ধারণা, ভবিষ্যতে এই ধারণার পরিবর্তন হতে পারে। কিন্তু বন্ধুরা, এই নাম্বার শুধুমাত্র ওই সমস্ত গ্যালাক্সির যেগুলো শুধুমাত্র আমাদের অবজারভেবল ইউনিভার্সের। এর মানে এগুলো শুধুমাত্র ওই সমস্ত গ্যালাক্সি যেগুলোকে বর্তমান সময়ে আমরা টেলিস্কোপের মাধ্যমে অবজার্ভ করতে পারবো। অন্যভাবে যদি বলি, এগুলো শুধুমাত্র ওই সমস্ত গ্যালাক্সি যে সমস্ত গ্যালাক্সি থেকে আলো এখনও পর্যন্ত আমাদের এই পৃথিবী পর্যন্ত এসে পৌঁছিয়েছে। যেহেতু আমাদের ইউনিভার্সের লাগাতার বিস্তার হচ্ছে, এর জন্য এর মধ্যে এমন অনেক অবজেক্ট আছে যাদের আলো এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি আর না কখনো পৌঁছাবে। এমন সব অবজেক্ট আমাদের অবজারভেবল ইউনিভার্সের রেঞ্জের বাইরে আছে, এর জন্যই আমরা না ওই সমস্ত অবজেক্টকে দেখতে পারবো আর না তার অধ্যয়ন করতে পারবো। এটাই কারণ আমরা তো এমনটা জানি যে আমাদের অবজারভেবল ইউনিভার্সের বাইরেও ব্রহ্মাণ্ড মজুদ আছে, কিন্তু অবজারভেবল ইউনিভার্সের পরও ইউনিভার্স আরও কতটা বিস্তার হয়ে আছে না আমরা তার সম্পর্কে কখনো জানতে পেরেছি আর না ভবিষ্যতে জানতে পারবো। তো বন্ধুরা, আমরা যেমনটা জানলাম বর্তমান ধারণার অনুসারে আমাদের এই ইউনিভার্সে 200 বিলিয়ন গ্যালাক্সি মজুদ আছে, কিন্তু অ্যাস্ট্রোনমাররা
আলাদা আলাদা টেলিস্কোপের তথ্যের অনুসারে এটা কনক্লুড করেছেন যে এই এস্টিমেট আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের গ্যালাক্সির থেকে 10 গুণ কম হতে পারে। আর তারা এমনটা এই কারণেই মনে করেন, কারণ আমাদের বর্তমান সময়কার টেলিস্কোপস এই সময়কার ইউনিভার্সের 90% গ্যালাক্সিকে অবজার্ভ করার জন্য ক্যাপেবল নয়। কারণ হয়তো এই সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে অনেকটাই দূরে মজুদ আছে, আর না হয় এগুলোর আলো ভীষণই কম। এই ধরনের লিমিটেশনের কারণেই অ্যাস্ট্রোনমার এই সমস্ত গ্যালাক্সির এক্সিস্টেন্সের ধারণা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং মডেলের উপরে করে থাকে। নিউলি কালেক্টেড ডেটার অনুসারে অ্যাস্ট্রোনমাররা ইউনিভার্সের একটি সিমুলেশনকে ক্রিয়েট করে, যেখান থেকে তারা এমনটাই পেয়েছেন যে আর্লি ইউনিভার্সে গ্যালাক্সির ডেন্সিটি বর্তমান সময়ের তুলনাতে 10 গুণ অধিক ছিল, কিন্তু এর মধ্যে অধিকাংশ গ্যালাক্সি ভীষণই ছোট এবং কম উজ্জ্বল ছিল, এবং ওই সমস্ত গ্যালাক্সির ম্যাস আমাদের মিল্কি গ্যালাক্সির চারপাশে ঘুরে বেড়ানো ওই সমস্ত বামন গ্যালাক্সির মতোই হবে হয়তো। এর থেকে আমরা এমনটার ধারণা করতে পারি, সময়ের সাথে সাথে এই সমস্ত গ্যালাক্সি একে অপরের সাথে মার্জ হয়ে ইভলভ হয়েছে, যার কারণে এদের টোটাল নাম্বারও সময়ের সাথে সাথে কম হতে গিয়েছে। যেহেতু আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডের 90% গ্যালাক্সির সম্পর্কে এখনও পর্যন্ত জানতে পারিনি, তাই এমনটা আমরা বলতেই পারি যে গ্যালাক্সি সম্পর্কে জানতে এখনও আমাদের অনেক কিছুই বাকি আছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণভাবে কাজ করতে শুরু করে দেবে, যেহেতু এটা একটি নেক্সট জেনারেশন টেলিস্কোপ, তাই এমনটা আমরা আশা করতেই পারি। এটা আমাদের ইউনিভার্সের এমন অনেক রহস্যেরই উন্মোচন করবে যার সম্পর্কে জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই সাথে এই টেলিস্কোপ ব্রহ্মাণ্ডের সম্পর্কে আমাদের আরও অনেক নতুন তথ্য প্রদান করবে। এর জন্য আগামী সময়টা স্পেস এবং অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্ট রাখা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ভীষণই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আর বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই ইউনিভার্সের সব থেকে বড় গ্যালাক্সির নাম কি? যদি জেনে থাকেন সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা আমাদের ইউনিভার্সের সব থেকে বড় গ্যালাক্সি সম্পর্কেই জানব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যারা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখলেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন, সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।